আইপি টেলিফোনের মধ্যে কিভাবে আইপি নম্বরটি ইনস্টল করবেন, কিভাবে কনফিগার করবেন, এই ভিডিওতে সেটি দেখানোর চেষ্টা করছি। স্বাগত জানাচ্ছি ল্যাপটপ ভিউয়ের আজকের ভিডিওতে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি আইপি টেলিফোন অ্যাভেলেবেল রয়েছে। এই আইপি টেলিফোনের মধ্যে আমরা একটি নির্দিষ্ট আইপি নম্বর কনফিগার করব। জানিয়ে রাখছি, আইপি টেলিফোনের মধ্যে আইপি নম্বর কনফিগার করার জন্য তিনটি জিনিস দরকার। একটি হচ্ছে আইপি নম্বর দরকার, দ্বিতীয় হচ্ছে আইপি সিপ সার্ভার অ্যাড্রেস দরকার, অর্থাৎ যাদের কাছ থেকে আপনি আইপি নম্বরটা নেবেন তাদের সিপ সার্ভারের অ্যাড্রেসটি দরকার এবং পাসওয়ার্ড দরকার। এই তিনটা ইনফরমেশন, অর্থাৎ ইউজার নেম, সিপ সার্ভার অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, এই তিনটি ইনফরমেশন থাকলেই আপনি খুব সহজে কনফিগার করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি প্রক্রিয়াটি এক এক করে। প্রথমে আমি জাস্ট অ্যাডাপ্টার কানেক্ট করলাম, যে অ্যাডাপ্টার কানেক্ট করলাম আইপি টেলিফোনে, এবং এখানে প্রতিটা আইপি টেলিফোনে মিনিমাম দুটো পোর্ট থাকবেই, একটি হচ্ছে ল্যান পোর্ট এবং একটি হচ্ছে ওয়ান পোর্ট। আমরা ল্যান পোর্টের সাথে কানেক্ট করব না, ল্যান পোর্টের সাথে আপনারা কম্পিউটারকে কানেক্ট করবেন অথবা সেম নেটওয়ার্কে থাকলে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করলেও হবে। আমরা ওয়ানে আমাদের ইন্টারনেট কেবলটি কানেক্ট করে দিচ্ছি, ওয়ান পোর্টের মধ্যে আমরা ইন্টারনেট কেবলটি কানেক্ট করছি। দেখতে পাচ্ছেন যে ওয়ান পোর্টের মধ্যে আমরা ইন্টারনেট কেবলটি কানেক্ট করেছি, এবং এক একটা টেলিফোনের বাই ডিফল্ট এক এক রকম পাসওয়ার্ড থাকে। যেমন এই ফোনে, এই আইপি ফোনে বাই ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে 123। প্রথমে আমি এটাকে রিসেট করছি এবং ডিএসসিপি মোডে এটাকে রিসেট করছি। প্রথমে মেনুতে ক্লিক করব, মেনুতে ক্লিক করলে ইনপুট পাসওয়ার্ড অপশনটি রয়েছে, বাই ডিফল্ট 123 হচ্ছে এর পাসওয়ার্ড, এবং এন্টার ক্লিক করলাম। এখন আমরা এটাকে বাই ডিফল্ট রিসেট করব। সিস্টেমে গেলাম, এন্টারে ক্লিক করলাম, জাস্ট সেট ডিফল্ট এন্টার দিলাম। আর ইউ শিওর? ইয়েস। এখন রিবুট হচ্ছে, রিবুট হলে ডিএসসিপি মোডে, অর্থাৎ আমার যে রাউটার রয়েছে রাউটার থেকে একটা অটোমেটিক আইপি এই ফোনের জন্য জেনারেট হবে, এবং সেই আইপিটি আমরা অ্যাক্সেস করে এটির ভিতরে কনফিগার করব। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সেই আইপিটি পেয়ে যাব এবং কীভাবে আমরা কনফিগার করব। খুব সহজেই আপনারা কনফিগার করতে পারবেন। এই আইপি ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখন ডিএসসিপিটি স্টেবল হয়েছে। যদি ডিএসসিপি না পেতো বা ইন্টারনেট কানেকশনটি না পেতো, তাহলে ডিএসসিপিটি কিন্তু এখানে বারবার ব্লিঙ্ক করতো। এখন এখানে সিস্টেমে ক্লিক করছি, দুটা ক্লিক করার পরই আমি পেয়ে গেছি এখানে আমার ডিএসসিপি আইপি অ্যাড্রেস 192.168.1.21। এটি কিন্তু আমাদের যে রাউটার রয়েছে সেই রাউটার থেকে, রাউটারের যে সিরিজের আইপি রয়েছে সেটি এখান থেকে অটোমেটিক জেনারেট হয়, 21। আমি জাস্ট আমার কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি, কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে গেলাম, এখানে আমার আইপি অ্যাড্রেসটা লিখব 192.168.1.21, এটা লিখে এন্টার দিলাম। তো এখন ইউজার নেম এবং পাসওয়ার্ড আসলো। এই ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু এই যে টেলিফোনের যে ইন্টারফেস এটার মধ্যে ঢুকবো সেটা ইউজার নেম পাসওয়ার্ড। বাই ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড অ্যাডমিন অ্যাডমিন থাকে, ADMIN অ্যাডমিন, এবং পাসওয়ার্ডও অ্যাডমিনই রয়েছে। বাই ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড অ্যাডমিন রয়েছে, এবং এটি রিসেট করার সময় যে পাসওয়ার্ড দিতে হয়েছে 123। এই ইন্টারফেসটা এখানে চলে আসছে আইপি ফোনে, এই ইন্টারফেসটা মোটামুটি কমন। জাস্ট এখানে আমাদের উইজার্ডের মধ্যে যেতে হবে, খুব সহজেই আমরা কনফিগার করতে পারবো। যেভাবে করে আমরা সফটওয়্যার ইনস্টল করি ঠিক সেভাবে করে নেক্সট নেক্সট ক্লিক করে আমরা এটি ইনস্টল করতে পারবো। উইজার্ডে যাওয়ার পর ডিএসসিপি মোড সিলেক্ট করা আছে, জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। এখানে এই কয়েকটা ইনফরমেশন এখানে পূরণ করে দিলেই আমাদের ফোনটা রেজিস্টার হয়ে যাবে। ডিসপ্লে নেম, আমরা অর্থাৎ ডিসপ্লেতে কী নাম দেখতে চাই, আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে দিচ্ছি, ল্যাপটপ ভিউ দেখতে চাই। সার্ভার অ্যাড্রেস, আমরা যাদের কাছ থেকে আইপি নম্বর নিয়েছি তাদের সিপ সার্ভার অ্যাড্রেসটা এখানে দিব, আমরা সিপ সার্ভার অ্যাড্রেসটা দিয়েছি। ইউজার নেম, আমরা ইউজার নেমটি এখানে সেট করেছি, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে। ফোন নাম্বার, আমরা যে নাম্বারটা নিয়েছি, বিভিন্ন আইপি টিএসপি অপারেটর রয়েছে যারা নাম্বার প্রোভাইড করে,
জাস্ট আইপি টিএসপি অপারেটর ইন বাংলাদেশ লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আমি এখন যে নম্বর দিয়ে এটি চেক করছি এটি হচ্ছে ওয়েব লিঙ্ক, ওয়েব লিঙ্কের একটি নম্বর আমি এখানে চেক করার জন্য আমি ব্যবহার করছি, এনাবল রেজিস্টার। এখানে আমি নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করলে এই ফিনিশে ক্লিক করব। এর মধ্যেই কম্পিউটার থেকে আমরা দেখতে পাচ্ছি এবং ইস্যু দেখতে পাচ্ছি, হ্যান্ডসেটেও দেখা যাচ্ছে এটা রিবুট হচ্ছে। অর্থাৎ রিবুট হওয়ার পর এটি অটোমেটিক নাম্বারটি এখানে ইনস্টল হয়ে যাবে এবং এখানে বলছে অপেক্ষা করতে। আমরা দেখতে পাচ্ছি এখানে রিবুট হচ্ছে, ওয়েট লগিং। কিছুক্ষণের মধ্যেই আমরা এখানে দেখতে পাবো যে এটি সম্পূর্ণরূপে নম্বরটি সেট হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো যে নম্বরটি এখানে সেট হয়ে গিয়েছে। ওকে, নম্বরটি রেজিস্টার হয়ে গিয়েছে। আমি এবার আমাদের দোকানের মোবাইল নম্বরে কল দিচ্ছি। আমাদের মোবাইল নম্বরটি হচ্ছে 01940707070, এই নম্বরে কল দিচ্ছি। কল দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। 01940707070। দেখতে পাচ্ছেন রিং হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিং হচ্ছে এবং এই যে আমার যে নম্বরটি রয়েছে এই নম্বরটি আমি ওয়েব লিঙ্ক থেকে নিয়েছি, ওয়েব লিঙ্কের নম্বরে রিং হচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে খুবই সহজ প্রক্রিয়া, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা মোটামুটিভাবে দেখতে পেরেছেন যে কীভাবে করে আমরা আইপি নম্বর ইনস্টল করেছি। এবং এই সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন। তবে জানিয়ে রাখা উত্তম, আইপি টিএসপি অপারেটরের উপরে ডিপেন্ড করে মাঝে মধ্যে এটার সার্ভারে কোনো প্রবলেম আছে কি না, নেটওয়ার্ক বিজি বল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কল দিয়েছি এবং সেই কলটিও যাচ্ছে। এছাড়াও যে কোনো প্রশ্নের জন্য আপনারা আমাদেরকে নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে 01940707070। এখানে আমাদের দোকানের ঠিকানা রয়েছে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, গুগল ম্যাপে সার্চ করে দেখতে পারেন। আমাদের নিজস্ব ফেসবুক পেজে 2,00,000 ফলোয়ার রয়েছে, সময় পেলে আশা করব আপনিও ঘুরে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।